13-14 সালে যারা বাংলাদেশে গণরাজ্য সৃষ্টি করেছিল বিএনপি জামাত সহ এবং তখনও আজকে যে সংগঠনটি গণরাজ্য সৃষ্টি করছে তারাও করেছিল হেফাজতের ব্যানারে, আপনাদের মনে আছে যে 5ই মে 6ই মে কি করা হয়েছিল 2013 সালে। তাহলে একই চক্র একই গোষ্ঠী আজকে এই নৈরাজ্য সৃষ্টি করেছে এবং এটির মূল উদ্দেশ্য হচ্ছে এমন সময় এটি করা হচ্ছে যাতে এটি প্রমাণিত হয় এরা আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানতে চায়, আঘাত হেনেছে। 26শে মার্চের দিন এই ধরনের ঘটনা, জনগণের সম্পত্তি সরকারি সম্পত্তির উপর হামলা, এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলার এই সামিল যেটিতে সমর্থন দিয়েছে বিএনপি জামাত। জামাত ইসলাম তো স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাই করেছিল এবং বিএনপিও সেটিতে সমর্থন দিয়েছে। আর এটির সাথে সুর মিলিয়ে আজকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে সরকার পতনের আন্দোলন তারা ডাক দিবেন, তাহলে এই সমস্ত নৈরাজ্যগুলো তাদের পরামর্শে তাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে এটি প্রমাণিত হয় মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে। কারণ এগুলো করার পর যখন সরকার পতনের কথা বলে তাহলে এই সমস্ত নৈরাজ্য যে সৃষ্টি করা হলো এগুলো মোদীর আগমন কারণে করা হয়নি, এগুলো করা হয়েছে মূলত দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে এগুলো করা হয়েছে। মোদীর আগমন বিষয়টাকে একটি খোলা চুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছে, এটি মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হবে। আমরা 2013 সাল, 2014 সাল, 2015 সালে এসব এর চেয়েও আমরা বেশি নৈরাজ্য মোকাবেলা করে দেশের শান্তি স্থিতি স্থাপন করেছি। আমরা এবারও বদ্ধপরিকর, এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জনগণের জামানে নিরাপত্তা বিধান করতে আমরা বদ্ধপরিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। 2013 সালের বিএনপি 2021 সালের বিএনপি নয়, আর 2013-14 সালের আওয়ামী লীগ 2021 সালের আওয়ামী লীগ এক নয়। পেশাগত দায়িত্ব পালন করার সময় কোনো সাংবাদিকের হামলা এটি দুঃখজনক, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য, নিন্দনীয়। কারণ কোনো ঘটনা ঘটলে সেটি গণমাধ্যমে প্রকাশের জন্য জনগণকে জানানোর জন্য সাংবাদিকরা দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক। এই ক্ষেত্রে আমি সমস্ত রাজনৈতিক দল সমস্ত পক্ষকে অনুরোধ জানাব পেশাগত দায়িত্ব পালন করার সময় যেন কোনো সাংবাদিক নিগৃহীত না হয়, কোনো সাংবাদিক করে হামলা পরিচালনা করা না হয়। আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের উপর হামলা পরিচালনা করা হয়েছে, এমন প্রেস ক্লাবও হামলা পরিচালনা করা হয়েছে এবং দেশের অন্যান্য জায়গায়ও এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ যারা সমগ্র দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে তারাই এই হামলাগুলো পরিচালনা করেছে। অতীতেও 2013-14-15 সালে আমরা দেখেছি একই গোষ্ঠী সাংবাদিকদের উপর হামলা পরিচালনা করেছে। বাইতুল মোকাররমে যদি কোনো ঘটনা ঘটে থাকে যে সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই দলের পক্ষ থেকে সেটি আমরা খতিয়ে দেখব এবং সেই ক্ষেত্রে কেউ যুক্ত আছেন কিনা, যদি যুক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেটা
হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে অতীতের যে কোনো সময়ের তুলনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী আত্মপ্রত্যয়ী। আমরা 2013 সাল 14 সাল 15 সালে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল নির্বাচন বানচালের জন্য, সরকার পতনের জন্য, সেগুলো মোকাবেলা করেছি। সেই পরাজিত শক্তি আবার দেশে একই ধরনের ঘটনা কখনো ঘটাতে পারবে না। এবং বিএনপি প্রতিনিয়ত ক্ষয়িষ্ণু একটি দলে রূপান্তরিত হয়েছে। সুতরাং 2013 সালের বিএনপি আর 2021 সালের বিএনপি এক নয়।